হেই বন্ধুরা, ওয়েলকাম টু মুভি ইন বেঙ্গলি। আমি সৌরিন, আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2013 সালে রিলিজ করা একটি মুভি এন্ডার্স গেম নিয়ে। এই সিনেমাটিতে আমরা দেখতে পারব এলিয়েন আর মানুষদের মাঝে একটা ভয়ঙ্কর লড়াই, এবং এলিয়েনদের সঙ্গে পরবর্তীকালে লড়াই করার জন্য মানুষেরা ট্রেনিং নিতে নিতে এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এবং এই যুদ্ধতে বাচ্চাদের ট্রেনিং করে পাঠানো হয়। কিন্তু অবশেষে কারা এই যুদ্ধটা জেতে, এটা দেখতে হলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সিনেমা শুরুতে আমরা মানুষ আর এলিয়েনদের মাঝে একটা ধামাকাদার ফাইট দেখি। সেখানে হাজারে হাজারে এলিয়েনরা মানুষদের উপরে আক্রমণ করেছে, এবং মানুষেরাও তাদের ফাইটার জেট নিয়ে তাদের সাথে মারপিট ক্রমশ করে চলেছে। কিছুক্ষণ পরেই সেই মানুষদের একটি কমান্ডার এলিয়েনদের ওই কুইন শিপটা দেখতে পায়, এবং সেটার মাধ্যমেই এলিয়েনদের বাদবাকি শিপগুলো কন্ট্রোল করা হচ্ছিল। সে ওই কুইন শিপটার কাছে কোনো রকম ভাবে পৌঁছে যায় আর সেটাকে সে নষ্ট করে দেয়। ওই কুইন শিপটা যে মুহূর্তে নষ্ট হয়, তখনই সেই ছোট ছোট শিপগুলো নষ্ট হতে শুরু করে, এবং সেইগুলো অবশেষে ধ্বংস হয়ে যায়। আর মানুষেরা এখন ওই এলিয়েনদের হারিয়ে জিতে গেছে। এই যুদ্ধটা তো এখন থেমে গেছে, কিন্তু কমান্ডারেরা এই ভয়টা সবসময় পেতে থাকে যে তাদের ভবিষ্যতে হয়তো আবার এলিয়েনদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর এই কারণেই এলিয়েনদের সঙ্গে লড়াই করার সেই টেকনিকটা তারা ছাড়েনি, এবং তারা ক্রমশ প্র্যাকটিস করে গেছে। আর এই প্র্যাকটিসের ফলে তারা টেকনিক্যালি এখন অনেক অ্যাডভান্স হয়ে যায়। এরপরেই আমরা এক দল বাচ্চাকে দেখি, আর এদেরকে ওই এলিয়েনদের সঙ্গে লড়াই করার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং এই ট্রেনিংটা ভীষণ মজাদার ছিল। বাচ্চাদের একটি ভিডিও গেমের দ্বারা ট্রেনিং দেওয়া হয়, এবং যেই বাচ্চারা সেই ভিডিও গেমটি খেলে জিতে যাবে তারাই একমাত্র কমান্ডার হতে পারবে। তাদেরকে যেই যুদ্ধের জন্য রেডি করা হচ্ছিল, সেই যুদ্ধটার নাম হলো ফরমেট, কারণ তারা যেই এলিয়েনদের হারাতে যাবে সেই গ্রহটার নাম হচ্ছে ফরমেট। তারা একটি ইউনিক ডিভাইসের দ্বারা সেই গেমটা খেলছিল, আর তখনই আমরা অ্যান্ডন নামের একটা বাচ্চাকে দেখতে পারি, আর তার বুদ্ধি এবং সাহস দুটোই বেশি ছিল। সে তার থেকে বয়সে বড় একটি ছেলে পিটারকে খুব সহজেই হারিয়ে দেয়, কারণ এই ডিভাইসটা কিভাবে চালাতে হয় সেটা সে খুব ভালো মতো জানে। পিটার তার এই হারটা মেনে নিতে পারে না, সেই কারণে সে অ্যান্ডারের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। কিন্তু অ্যান্ডারও সেই পিটারকে কড়া জবাব দেয়, এবং সেখানে তাদের কথা কাটাকাটি হয়, আর কিছুক্ষণ পরে সব কিছু শান্ত হয়ে যায়। অন্যদিকে আমরা সেই কমান্ডারদের দেখি, আর তারা এই বাচ্চাদের ঘাড়ে একটা চিপ লাগিয়ে রেখেছে। এর ফলে তারা এই বাচ্চাদের ক্রমশ ট্র্যাক করতে পারবে, এছাড়াও তারা তাদের মানসিক বিকাশটাকেও লক্ষ্য করতে পারবে। ওই কমান্ডার পিটার আর অ্যান্ডারের সেই ঝামেলাটা দেখে নেয়, এবং তখন সে অ্যান্ডারের ওই অ্যানালিটিক্সগুলো দেখে ভীষণ খুশি হয়, কারণ সে তার বুদ্ধির ব্যবহার করে পিটারকে গোহারা হারিয়ে দিয়েছিল। এরপরেই সেই কমান্ডাররা অ্যান্ডারকে ডেকে পাঠায়, এবং তার ঘাড় থেকে সেই চিপটা তারা বের করে নেয়। আর এরপর থেকেই অ্যান্ডার ভাবতে শুরু করে যে সে আর এই মিশনের কোনো অংশীদার নয়, তাকে হয়তো এখান থেকে বের করে দেওয়া হবে। কিন্তু অ্যান্ডারের অনেক ইচ্ছা ছিল যে সে এই ফর্মিক মিশনটা লড়বে, আর সেই ঝগড়ার কারণেই হয়তো তাকে বের করে দেওয়া হচ্ছে। এরপরেই তাকে চেক আপ করে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়, এবং অ্যান্ডারের মন ভীষণ ভেঙে যায়। এরপরেই যখন অ্যান্ডার সেখান থেকে যাচ্ছিল, পিটার তার দলবল নিয়ে ওখানে অ্যান্ডারকে মারতে চলে আসে। সে অ্যান্ডারকে ধাক্কাও মারে, কিন্তু অ্যান্ডার তখন তার বুদ্ধি এবং সাহস দেখিয়ে পিটার আর তার ছেলেদেরকে ভীষণ ভয় দেখিয়ে দেয়, আর তাদেরকে ওখান থেকে সে ভাগিয়ে দেয়। এই জিনিসগুলো কমান্ডাররা বসে বসে সব নোটিস করছে, কিন্তু অ্যান্ডারের মতো সেখানকার সব বাচ্চারা এটা জানতো না যে ওই কমান্ডারেরা তাদের ওপরে ক্রমশ নজর রাখছে। এরপরেই অ্যান্ডার তার বাড়ি ফিরে আসে, কিন্তু অ্যান্ডারের মন মেজাজ একদম ভালো ছিল না। সেখানে তার এই মুখ চোখ দেখে অ্যান্ডারের বাড়ির লোক তাকে সাহস দেয়, আর বলে যে পৃথিবীকে রক্ষা করতে গেলে তোমাকে যে কমান্ডার হতেই হবে এর কোনো মানে নেই, তুমি আরো অনেকভাবে পৃথিবীকে রক্ষা করতে পারো। কিন্তু অ্যান্ডারের অনেক ইচ্ছা ছিল যে সে কমান্ডার হয়ে এই মিশনটা লড়বে, আর সেই কারণেই তার মন মেজাজ একদমই ভালো ছিল না। এর পরের মুহূর্তেই সেখানে ওই কমান্ডার তাদের পরিবারের লোকের সঙ্গে দেখা করার পারমিশন চায়, আর এর কিছুক্ষণ পরেই ওই কমান্ডার অ্যান্ডারের বাড়িতে চলে আসে তাদের সঙ্গে দেখা করতে। সেখানে কমান্ডারকে দেখে অ্যান্ডার এবং তার বাড়ির লোকেরা ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু এর পরেই সেই কমান্ডার বলে যে অ্যান্ডারকে এই মিশনের জন্য সিলেক্ট করা হয়েছে। এই কথাটা শোনার পরে অ্যান্ডার এবং তার বাড়ির লোক কিছুতেই বিশ্বাস করতে পারে না। সেখানে ওই কমান্ডার তাদেরকে বুঝিয়ে বলে যে অ্যান্ডারের ঘাড় থেকে ওই চিপটা বের করে নেওয়া হয়েছে, কারণ তারা তার আসল ট্যালেন্টটাকে দেখতে চেয়েছিল। ওই চিপের মাধ্যমে তারা তাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু অ্যান্ডার সেই চিপ ছাড়া কিভাবে পারফর্ম করে সেটাই তারা দেখতে চাইছিল। কোনো নিয়ন্ত্রণ ছাড়া অ্যান্ডারের ঠিক কি পারফরমেন্স সেটাই তাদের আসল দেখার ছিল, আর অ্যান্ডার সেখানে দারুণ পারফর্ম করেছে।
ওই কমান্ডার তখন অ্যান্ডারকে বলে যে তুমি ভীষণ সাহসী আর তোমার মতনই একজন কমান্ডার আমাদের এই মিশনে প্রয়োজন। এর ফলে তুমি শুধু মিশনটা জিতবে না, বরং তুমি তোমার সাথীদের শেখাতে পারবে যে কিভাবে ভালোভাবে ফাইট করতে হয়। এবং অ্যান্ডার এখন ওই স্পেস স্কুলে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত ছিল। এরপরেই অ্যান্ডার তার বাড়ির লোককে বিদায় জানিয়ে ওই স্পেস স্কুলে চলে যায়। সেখানে যাওয়ার পরে তার সাথে দেখা হয় তার টিচার, তার প্রিন্সিপাল, তার মেন্টর এবং তার বন্ধু বান্ধবদের সাথে। সেখানকার নিয়মকানুন ভীষণ কঠোর ছিল এবং এখানেই তাদের ট্রেনিং এখন দেওয়া হবে। সেখানে তাদের নানা রকমের কায়দা শেখানো হয় আর এরপরে তাদেরকে নিয়ে গিয়ে সেই ক্লিপটাই দেখানো হয় যেটা আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম, মানে সেই প্রথম এলিয়ান আর মানুষের মাঝে যুদ্ধটা। এইটা দেখে সেখানে তারা অনেক কিছু শিখতে পারবে। এরপরেই তাদের সকলকে নিয়ে যাওয়া হয় এমন একটা ঘরে যেখানকার গ্র্যাভিটি একদম জিরো ছিল, মানে সেই স্পেস স্কুলে এমন একটা রুম ছিল যেখানকার গ্র্যাভিটি একদম স্পেসের মতো, আর এইটাকে তারা ব্যাটল রুমও বলতো। অ্যান্ডার সেখানে দারুণ পারফর্ম করে এবং সকলে এখন এটাই ভাবছিল যে এই মিশনটা যদি কেউ জেতাতে পারে তাহলে সেটা হলো অ্যান্ডার। এরপরেই তাদের টিচার তাদেরকে নানা ধরনের স্ট্র্যাটেজি শেখায়। সেখানে তাদেরকে শেখানো হয় যে শত্রুকে হারাতে গেলে আগে তার স্ট্র্যাটেজি শিখতে হবে, এবং শত্রু স্ট্র্যাটেজি যদি একবার পেয়ে যাওয়া যায় তাহলে তাকে হারানোটা খুব একটা বড় ব্যাপার হবে না। সেখানে তাদের সকলকেই নানা ধরনের ফাইটিং স্কিলও শেখানো হয়। আর অ্যান্ডার সেখানে এখন অনেক মাস ধরে ট্রেনিং নিচ্ছে এবং এই স্কুল থেকে সে অনেক কিছু শিখে গেছে, কিন্তু এখনও অ্যান্ডারের মনে হচ্ছে যে একটা মেইন জিনিস তাকে হয়তো শেখানোই হয়নি। সে এই যুদ্ধের সব টেকনিক শিখতে চায়। সে ওই টেকনিকগুলো শিখতে চায় যেগুলো আগেকার কমান্ডারেরা ব্যবহার করত। এরপরেই আমরা দেখতে পারি অ্যান্ডার রাতের বেলা এমন একটা গেম খেলছিল যেটা ওই স্পেস স্কুলের কোনো বাচ্চা এখন অবধি খেলতে পারেনি। সেখানে সে একটা র্যাটের ক্যারেক্টার পালন করছে এবং একটা এলিয়ানের পাজল তাকে সলভ করতে হবে। সে তাকে দুটো বিষের গ্লাস দেয় এবং ওই ইঁদুরটাকে সঠিক গ্লাসটাকে খুঁজে বের করতে হবে, কিন্তু ওই দুটো গ্লাসেই বিষ ছিল আর ওই ইঁদুরটা কিন্তু ওই দুটো গ্লাসে বিষ থাকার কারণে ইঁদুরটা মরা নিশ্চিত ছিল, কিন্তু সেই ইঁদুরটা ওই গ্লাসে চুমুক না দিয়ে সোজা ওই মনস্টারটার চোখে আঘাত করে এবং ওই মনস্টারটি তখনই মারা যায় সেখানে, এবং অ্যান্ডার সেই গেমটা জিতে যায়। এখনো অবধি এই গেমটা কেউই জিততে পারেনি এবং অ্যান্ডারের এই ইন্টেলিজেন্স দেখে তাকে বড় বাচ্চাদের সাথে শিফট করা হয় এবং অ্যান্ডার এখন যেখানে প্রমোশন পেয়েছে যেই ক্রিউতে তাকে প্রমোট করা হয়েছিল ওই ক্রিউটার নাম স্যালামেন্ডার বলা হয়, এবং সেখানে অ্যান্ডার ওই টিমের ক্যাপ্টেন বনজোর সাথে দেখা করে। সেখানে অ্যান্ডারের সাথে দেখা করে বনজো একদমই খুশি ছিল না। সেখানে তারা বন্ধু হওয়ার বদলে শত্রু হয়ে যায়। অ্যান্ডার এখনো বাচ্চা ছিল আর সে তার ট্রেনিং পুরো কমপ্লিটও করেনি, কিন্তু তাকে এই প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বনজো অনেক ট্রেনিং করার পরে তার আর্মিটাকে আজকে এইখানে এনে দাঁড় করিয়েছে, সেই কারণে সে অ্যান্ডারকে মেনে নেয় না আর তাকে তার আর্মির কাছ থেকে দূরে থাকতে বলে। সেখানে আমরা দেখতে পারি প্যাট্রিয়া নামের একটা মেয়েও রয়েছে আর তার মন ভীষণ ভালো ছিল। সেখানে সে অ্যান্ডারকে পছন্দ করে ফেলে এবং খুব তাড়াতাড়ি তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এরপরেই প্যাট্রা অ্যান্ডারকে ট্রেনিং দিতে শুরু করে। বনজো এই খবরটা পেয়ে যায় যে প্যাট্রা অ্যান্ডারকে ট্রেনিং দিচ্ছে, সেই কারণে সে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। সে অ্যান্ডারকে এই ট্রেনিং বন্ধ করতে বলে, কিন্তু অ্যান্ডার বনজোর কোনো কথাই শোনে না আর সে এই ট্রেনিংটা চালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে বনজোর ওই স্যালামেন্ডার টিমের সাথে অন্য একটা টিমের একটা ম্যাচ রয়েছে এবং বনজো এই ম্যাচটা কোনো রকমভাবে জিততেই চায়। সে অ্যান্ডারকে তার টিমে নেয় না, কারণ সে ভাবছিল অ্যান্ডার তার টিমে এলে তারা হেরে যাবে। অন্যদিকে দেখানো হয় ওই ব্যাটল রুমে এখন সেই ম্যাচ শুরু হয়ে গেছে। সেখানে আমরা দেখতে পারি প্যাট্রাকে ফ্রিজ করে দেওয়া হয়েছিল আর প্যাট্রার জায়গায় সেখানে অ্যান্ডার নেমে পড়ে। অ্যান্ডার সেখানে তার ইন্টেলিজেন্স দেখিয়ে এক মিনিট অপেক্ষা করে সব স্ট্র্যাটেজিটা বুঝে নেয় আর তারপরে সে খুব সহজেই ওই গেমটা জিতে যায়। অ্যান্ডারের এই ইন্টেলিজেন্স দেখে কমান্ডার সেখানে অবাক হয়ে যায় আর সে অ্যান্ডারকে ডেকে পাঠায়। সে অ্যান্ডারকে বলে যে তুমি তোমার একটা নিজের আর্মি তৈরি করো আর সেইটাকে তুমি লিড করবে। অ্যান্ডার এটা শুনে খুব খুশি হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে গিয়ে তার নিজস্ব আর্মি তৈরি করে। অনেক লোকেরাই তার আর্মি জয়েন করে এবং সেখানে অ্যান্ডার তার আর্মির নাম রাখে ড্র্যাগন আর্মি। কিছু সময় কাটার পরে কমান্ডার স্যালামেন্ডার আর ড্র্যাগন আর্মির মাঝে একটা ম্যাচ রাখে এবং সেখানে ড্র্যাগন আর্মি মানে অ্যান্ডারের সেই টিম স্যালামেন্ডারকে হারিয়ে ওই গেমটা জিতে যায়। আর বনজো সেখানে ভীষণ রেগে যায়, কারণ জীবনে প্রথমবার ও একটা অন্য আর্মি তাকে হারিয়ে দিল। বনজো তার এই হারটা মেনে নিতে পারে না, সেই কারণে সে পৌঁছে যায় অ্যান্ডারের কাছে তার বদলা নেওয়ার জন্য। সেখানে অ্যান্ডার তার সঙ্গে লড়াই করতে চাইছিল না, সেই কারণে সে বারবার তাকে ওখান থেকে ভাগানোর চেষ্টা করছিল,
অ্যান্ডার সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বনজো তাকে আবার ধরে নেয়। সেখানে যেহেতু অ্যান্ডার তার সাথে লড়তে চাইছিল না, সেই কারণে সে তার থেকে বনজোকে ঠেলে দূরে সরিয়ে দেয়। কিন্তু বনজো সেখান থেকে পড়ে গিয়ে তার মাথাটা নিচে গিয়ে লাগে এবং তখনই দেখা যায় যে তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। অ্যান্ডার এটা দেখে ঘাবড়ে যায়, আর এখন এই কাজটার জন্য তার নিজেকে ভীষণ গিল্টি মনে হয়, কারণ সে কারোর এত বড় ক্ষতি করতে চায় না। অ্যান্ডারের এখন এই স্পেস ট্রেনিং থেকে মন একদম উঠে গেছে, সেই কারণে সে কমান্ডারের কাছে গিয়ে বলে যে আমি বাড়ি যেতে চাই, আমি এসব ট্রেনিং আর করব না। সেখানে কমান্ডার অ্যান্ডারের মুখের ওপরে তাকে মানা করে না আর তাকে বাড়ি পাঠায়। কিন্তু এরপরে সেই কমান্ডার অ্যান্ডারের বোন বিনকে ডাকে, কারণ কমান্ডার চায় না যে অ্যান্ডার তার বাড়ি ফিরে যাক। বিন এরপর অ্যান্ডারের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। সেখানে তার বোন তাকে বোঝায় যে সে এতদিন ধরে যেই স্বপ্নটা দেখছিল সেটা এত সহজেই সে পেয়ে গেছে। এই জায়গাটা নেওয়ার জন্য লোকেরা কত দিন ধরে ট্রেনিং করে, কত কিছু করে, কিন্তু অ্যান্ডারের এত ইন্টেলিজেন্স রয়েছে যে সে খুব সহজেই এই জায়গাটা পেয়ে গেছে। আর এখন আর কিছু দিনের ব্যাপার, এরপরেই সে যা চাইছে তা সে পেয়ে যাবে। এই সব কথা শুনে অ্যান্ডার সেখানে আবার মোটিভেটেড হয়ে যায় এবং সে ওই স্কুলে ফেরত যেতে রাজি হয়ে যায়। আর এর পরের সিনেই আমরা দেখতে পারি যে তার ট্রেনিং ওই স্কুলে আবার শুরু হয়ে গেছে। এইখানে আমরা জানতে পারি যে এটা কোনো ট্রেনিং ছিল না, ওই কমান্ডার তাকে ওই জায়গাটাতেই নিয়ে যাচ্ছিল যেখানে তাকে ওই ফর্মিক মিশনটা লড়তে হবে, আর এটাই অ্যান্ডারের লাস্ট ট্রেনিং ছিল। সেখানে তাকে লিডার মেজারের সঙ্গে দেখা করানো হয়, আর এটা সেই কমান্ডারই ছিল যে প্রথম যুদ্ধে ওই কুইন শিপটাকে ধ্বংস করে গোটা পৃথিবীকে বাঁচিয়েছিল। সেখানে অ্যান্ডার ও মেজারকে ওই প্রশ্নটাই করে, সে বলে যে তাকে ওই স্ট্র্যাটেজিটা কেন শেখানো হয়নি, যে স্ট্র্যাটেজিটা সে ইউজ করে ওই কুইন শিপটাকে ধ্বংস করেছে। তখনই মেজার তাকে ওই ক্লিপটা দেখাতে শুরু করে আর বলে যে এইটা দেখতে দেখতে তোমার মনে যা যা প্রশ্ন আসবে তুমি আমায় করো, আর সেগুলোর উত্তর আমি তোমায় দিয়ে দেব। এরপরেই অ্যান্ডার সেই ভিডিওটা দেখতে দেখতে অনেকগুলো প্রশ্ন মেজারকে করে এবং সে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়। অ্যান্ডার তখন বলে যে ওই কুইন শিপটাকে ধ্বংস করার পরেই সব কটা শিপ সেখানে নষ্ট হয়ে গেছিল। তখনই মেজার বলে যে সব জিনিসকে লিড করে একটা কুইন অথবা কিং, ঠিক তেমনই এলিয়েনদেরও সেই কুইন রয়েছে, এবং ওই কুইনকে যদি একবার ধ্বংস করে দেওয়া যায় তাহলে বাদবাকি এলিয়েনরাও সেখানে ধ্বংস হয়ে যাবে, অথবা তারা তাদের সেই কাজটা করা বন্ধ করে দেয় যেই কাজটা তাদের কুইন তাদেরকে করতে বলেছে। এরপরেই আমরা অ্যান্ডারকে সেই জায়গাটায় দেখতে পারি যেখানে তার শেষ ট্রেনিং তাকে দেওয়া হবে। সেখানে তাকে ট্রেনিং দেওয়া হবে ওই অস্ত্রটা চালানোর জন্য যেটাকে ব্যবহার করে একেবারে ওই ফর্মিক আর্মিকে ধ্বংস করা যাবে, আর এটাই তার শেষ ট্রেনিং ছিল, এবং এরপরে সে একেবারে প্রস্তুত হয়ে যাবে ওই ফর্মিক মিশনে যাওয়ার জন্য। এরপরেই সব মেজর কমান্ডার সবাই চলে এসেছিল অ্যান্ডারের এই ট্রেনিংটা দেখবার জন্য, এবং তারপরেই তার ওই ট্রেনিংটা শুরু হয়। সেখানে দেখা যায় যে ওই ফর্মিক প্ল্যানেটের বাইরে সমস্ত এলিয়েনরা তাদের প্ল্যানেটটা গার্ড করছে, এবং তখনই অ্যান্ডার তার টিমকে তাদের উপরে গুলি চালাতে বলে। এর ফলে অনেক এলিয়েন সেখানে মারা যায়, কিন্তু তারপরেই দেখা যায় যে সেখানে আরও এলিয়েন স্পেসশিপ চলে আসে। সেখানে অ্যান্ডার তার টিমকে বলে যে তারা যেন তাদের অস্ত্রগুলো গার্ড করে নেয়, এর ফলে সেগুলো নষ্ট হবে না, এবং তখনই সেই এলিয়েনরা তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। এর ফলে অনেক টিম মেম্বার তার মারা যায়, কিন্তু ততক্ষণে অ্যান্ডারের সেই অস্ত্রটি চার্জ হয়ে গেছিল, আর সে প্যাট্রার সাহায্যে ওই অস্ত্রটাকে তাদের প্ল্যানেটের দিকে টার্গেট করে দেয়, এবং এর ফলে সেই ফর্মিক প্ল্যানেটটা পুরো ধ্বংস হয়ে যায়। আর সেইটা যেই মুহূর্তে ধ্বংস হয় সব এলিয়েনরাও সেখানে কাজ করা বন্ধ করে দেয়, আর এইভাবেই সে এই মিশনটা জিতে যায়, এবং অ্যান্ডারেরও এখানে ফাইনাল ট্রেনিংটা শেষ হয়ে যায়। কিন্তু সেখানেই অ্যান্ডার জানতে পারে যে এইটা কোনো ট্রেনিং ছিল না, বরং সে সত্যি সত্যি ফর্মিক প্ল্যানেটটাকে ধ্বংস করে এসেছে। এইটা শুনে অ্যান্ডারের মন খুব খারাপ হয়ে যায়, কারণ সে একটা গোটা গ্রহকে ধ্বংস করে দিয়েছে। কমান্ডারেরা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এরপরেই আমরা দেখতে পারি অ্যান্ডার ঘুমোচ্ছিল, এবং তখনই তার স্বপ্নে ওই ফর্মিক প্ল্যানেটের কুইন তাকে কন্ট্যাক্ট করে, এবং অ্যান্ডার সেই ফর্মিক প্ল্যানেটে চলে আসে। সেখানে ওই কুইন তার সঙ্গে দেখা করে বলে যে সে তাদের পৃথিবীকে অ্যাটাক করতে আসেনি, বরং সে তাদের কাছ থেকে সাহায্য চাইতে এসেছিল। তাদের গ্রহতে জল শেষ হয়ে গেছে, সেই কারণে তারা পৃথিবীর কাছ থেকে জল নিতে এসেছে। এইটা শুনে অ্যান্ডারের খুব খারাপ লাগে, আর সে ওই কুইনের কাছ থেকে ক্ষমা চায় এবং তাকে সাহায্য করার সে প্রমিসও করে। এরপরেই আমরা দেখতে পারি অ্যান্ডার পৃথিবী ছেড়ে ওই ফর্মিক প্ল্যানেটে চলে যায় তাদেরকে সাহায্য করার জন্য, এবং এই সিনেমাটিও এখানেই শেষ হয়ে যায়।